সরকারি কর্মচারীকে বের করতে হলে টার্মিনেশন ইন্ডিভিজুয়াল দিতে হয়। সেই জ্ঞান বুদ্ধিটা যদি ওই অফিসারে না থেকে থাকে, আপনার অফিসারে কর্তা ছেড়ে বাড়ি দিকে রান্না বান্না করুন। এই কারণে আমরা এসছি, আমরা এই দাবি নিয়ে এসছি। আমরা দেখবো প্রশাসন আমাদেরকে যদি আবার গ্রেপ্তার করে, আমরা গ্রেপ্তার বরণ করতে রাজি আছি, কোনো অসুবিধা নেই আমাদের। আজকে ভোরবেলা এই সরকারের দলদাস পুলিশ আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে চ্যাংদুলা করে ভোরবেলা 4টার সময় তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে। যেই পুলিশ কালোপ্রাপ্ত তারা আজকাল নীরব দর্শকের শাসক দলের ভূমিকায় কাজ করছেন, শাসক দলের ভূমিকায় ইশারাতে তারা আজকে আমাদের সহকর্মীদের এই শান্তিপূর্ণ ডাইরেক্টর অফিসের সামনে বসেছিল, তাদেরকে যেইভাবে লাঠি পেটা করে চ্যাংদুলা করে এডিনগর ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে। আমরা রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের কাছে ওদের বিনা শর্তে মুক্তি চাই।